আপনারা এখানে কিভাবে এলেন? আগে এখানে কি ছিল? এখানে মিলিটারি ক্যাম্প ছিল, তারপর পড়েছিল, জঙ্গল টঙ্গল হয়েছিল, দিয়ে সেই সেখানে ফাঁকা পাইতে আমাদেরকে এখান থেকে পুনর্বাস নিয়েছিল। আপনি যে বাড়িটায় থাকেন বর্ষাকালে কেমন? বর্ষাকালে জল পড়ে, আপনারা এগুলো জানিয়েছেন? বাড়ি কি নতুন বাড়ি দেওয়ার কোনো কিছু বলেছে? কই বললে কে কি করে দিচ্ছে না শুনছে? আচ্ছা, এই যে ব্যাংক অ্যাকাউন্ট, এটা কার খোলা আছে, মানে কে আছে এখানে? এটা বিজেস অফিসে মানে অ্যাকাউন্ট খোলা আছে। তো এটা নিয়ে আপনাদের কি প্রশ্ন কি আছে? আমাদের কোনো এখানে কোনো বুঝতে পারছি না যে এখানে টাকা আমাদের আছে কি না, বুঝতে পারছি না। আমরা টাকা তুলতে গেলে আমরা পাচ্ছি না। আপনাদের সংসার কিভাবে চলে? সংসার কি করে চলে, ধার করে দোকানে ধার। আরে আপনারা সরকারি সাহায্য কি পান? না। আপনাদের যে টাকা দেওয়ার নিয়ম আছে সরকারি ভাবে দেওয়ার, সেটা কি দেয়? না, কই দিচ্ছে। কত বছর টসর চাষ করছেন? প্রায় 40 বছর। আচ্ছা, টসর চাষ বিক্রি করে যে টাকাটা পান সেটা কি আপনারা নিজেরা পান না কোনো প্রশাসনিক লেভেলে কাউকে তারা বিক্রি করেন? মানে আমাদের একটা সোসাইটির অ্যাকাউন্ট আছে, যৌথ অ্যাকাউন্ট, বিএমএইচ আর বিডিওর নাম, বিডিওর নামে। মানে আপনারা ইচ্ছে করলে টাকা তুলতে পারবেন না? আমাদের ইচ্ছে তো আমরা টাকা তুলতে পারবো না। ক্ষেতের মালিক কি তাহলে প্রশাসন? প্রশাসন। তাহলে আপনারা কি? আমরা এখানে দিনমজুরে কাজ করি। টাকা না পেলে চলে কি করে? খুব কষ্ট একদম, আপনার কি বলবো, দু চারজন ভিক্ষায় বেরিয়েছে, দু চারজন ভিক্ষায় বেরিয়েছে, লজ্জার কথা। এর আগের যারা সাহেব ছিলেন তারা বাধা দিতেন, এরা আবার ভিক্ষা মাগা করাচ্ছে পয়সা দুবো দুবো করে। আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা লেপ্রোসি আফটার কেয়ার কলোনির বাসিন্দাদের পক্ষে বারবার অনুরোধ জানাবেন স্থানীয় বিডিও শ্রেয়াশিস দত্ত মহাশয়কে এই নম্বরে 9434754746। বাঁকুড়া থেকে অভিজিৎ অধিকারী, ইন্ডিয়ান হার্ট।